রাজধানীর তেজগাঁওয়ে মোল্লা বাড়ি বস্তিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ দুইজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুড়ে গেছে ৩ শতাধিক টং ঘর। ১৩টি ইউনিটের দেড় ঘন্টার চেষ্টায় ভোর ৪:৩০ দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন এনআই নাহিদ। সব হারিয়ে নিঃস্ব রাজধানীর তেজগাঁও মোল্লাবাড়ির বস্তির বাসিন্দা রেহানা পুড়ে যাওয়া জিনিসপত্রের স্তূপের সামনে বসে এভাবে জানাচ্ছিলেন হতাশার কথা। আমি স্ত্রী থাকতাম, আমরা মাছের কাজ করি, মাছ কাটতাম, কিন্তু হঠাৎ করে ঘুমেরতে উঠতে দিয়ে আগুন লেগে গেছে। রাজধানীর এফডিসির পাশে এ বস্তিতে শুক্রবার দিবাগত রাত ২:২৩ ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে। এতে মারা গেছে মাও শিশু, দগ্ধ হয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক কাঁচা ঘর। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাগুয়া ঘর থাকায় আর ঘরে ঘরে রান্নার চুলার গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ২:১০ সময় আমি ওইটা দেখি কি এদিকতে আগুনটা ধরছে। ধরার পর আমরা কি করলাম, বাল বাচ্চা লইয়া আমরা বাইরেছি। আমার টাকা পয়সা কিছু আমরা বের করতে পারি না, গাড়িতে গোছা কিছু আমরা বের করতে পারি না। আমরা সবাই বাইরে গেছি, কি কত মানুষ পড়ছে এটা তো আমরা বলতে পারি না। ফায়ার সার্ভিস আইতে আইতে তো সব কিছু জ্বলা পুরা শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে প্রতিবেদন দেওয়ার কথা জানান কর্মকর্তারা। মোল্লাবাড়ি বস্তিতে ২:২৩ আমরা প্রথম খবর পাই, যে এখানে আগুনের খবর পেয়ে আমরা ৫ মিনিটের মাথায় আমরা এখানে চলে আসি। দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে আমরা ১৩টি ইউনিট একসাথে অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে দেই আমরা ৩:৪০। আগুনে মাথা গুঁজার ঠাই হারানো অসহায় মানুষের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই আশা ক্ষতিগ্রস্তদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।